নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। এখন খবর বিস্তারিত। মরণ ফাঁদে দাঁড়িয়েছে কদমতলা ব্লক এলাকার বিভিন্ন রাস্তাঘাট। ভাগন জেরজেরি কুর্তি যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন থেকেই বেহাল দশায় পরিণত। এলাকার লোকজন কদমতলা পূর্ত দপ্তরকে বারবার বিষয়টি অবগত করলেও কোনো কর্ণপাত করছেন না দপ্তরের কর্মকর্তারা। রাজ্যের সরকারের পালাবদল হলেও গ্রামীণ এলাকার সাধারণ মানুষের ভাগ্যের পালাবদল হয়নি এখনো। বর্ষাকাল তো দূরের কথা, সুখা মরশুমেও গাড়ি কিংবা বাইক নিয়ে চলাচল তো দুরস্থ, পায়ে হেঁটে চলাচল করতেও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গ্রামীণ এলাকার মানুষের। সমস্যায় পড়েছেন গাড়ি চালক, পথচারী সহ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। মরণ ফাঁদে দাঁড়িয়েছে কদমতলা ব্লক এলাকার বিভিন্ন রাস্তাঘাট। বাগন ঝেরঝেরি কুর্তি যাওয়া রাস্তাটি দীর্ঘদিন থেকেই বেহাল দশায় পরিণত। দপ্তর উদাসীন। উত্তর জেলার সীমান্তবর্তী সব থেকে বৃহৎ বাজার হচ্ছে কদমতলা বাজার, আর সেই বাজারের সাথে যোগাযোগের সম্পর্ক রয়েছে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মানুষের। এলাকার লোকজন কদমতলা পূর্ত দপ্তরকে বারবার বিষয়টি অবগত করলেও কোনো কর্ণপাত করছেন না দপ্তরের কর্মকর্তারা। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ। শীতকালীন সময়ে দপ্তর যদি রাস্তাটি মেরামতির উদ্যোগ গ্রহণ না করে, তবে আগামী দিনে রাস্তা সংস্কারের দাবিতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে এলাকার লোকজন। টুকটুকে ওন আনিয়া সাইড দিয়ে বহুত দূর থেকে আমরা ওন আনিয়া সাইড যাই টুকটুকে, আর বাদে আমরা আটিয়া বা লাগে খাইকু টুকটুকে ওন আনিয়া দিয়া টুকটুক পড়ি গেছে, আমরা পড়িয়া খাবার পর পড়ে গেছে, বাদে আমরা স্কুল আর গেছি না, বাড়ি গেছি। আর আমরা গ্রামবাসীর পক্ষ থেকে গতকালকে যেমন স্কুলের ছাত্র নিয়ে একটা অটো পাল্টে গাইছে, এরপরে আজকে একটা টুকটুক পাল্টে গাইছে, তাই আধা কিলোমিটার দূরে তা লামাইয়া দিলে প্যাসেঞ্জার, এরপরে আটিয়া যাওয়া হওয়া খুব কষ্ট, এরপরে যে অবস্থা রুগী, একজন রুগী লইয়া বাইরে যাইতেও সমস্যা, গাড়ি আয় না এদিকে, বাইরে যাবো পারি না, একটা গাড়ি আইয়া রাত্রেও না ফাঁসিতে, সকালে স্কুলের একটা শিশু বাচ্চাও না, গাড়ির নিচে পড়ে গেছে, বাইকে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তো গাড়ি টানে টানি রাস্তা এটা বন্ধ করে দিতাম না, এটা রইতো না, আমরা রুগী টুগি লইয়া কিচ্ছু লইয়া যাই না, মানি না সমস্যা, বাড়িতেই বাড়িতে মানি না, একটা স্কুল আছে আমরা, নেতৃত্বে ছিলেন সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। আগামী 8ই জানুয়ারি ভারত বন্ধের সমর্থনে শনিবার দুপুরে কৈলাসহর শহরে বামপন্থী দলগুলি একত্রে এক মিছিল করে। মিছিলটি সিআইটি অফিস থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের অফিসের সামনে এসে পথসভায় মিলিত হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, বিধায়ক মাবসর আলী, সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক জয়দীপ রায় সহ আরো অনেকেই। মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মহকুমা শাসকের অফিসের সামনে দলীয় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, যে 10টি ট্রেড ইউনিয়ন 12 দফা দাবিতে আগামী 8ই জানুয়ারি সারা ভারতবর্ষে ধর্মঘটের ডাক দিয়েছে, এবং এই ধর্মঘটের সমর্থনে গত 2 মাস ব্যাপী ভারতবর্ষের বিভিন্ন রাজ্য রাজ্য সহ আমাদের রাজ্য আমরা মানুষের কাছে যে 12 দফা দাবি আদায়ের জন্য আমরা মানুষের কাছে সেই দাবিগুলো আমরা নিয়ে যাচ্ছি। আমরা এই 12 দফা দাবির মধ্যে দেখবেন, আমরা এর আগেও লিফলেট আকারে সবাইকে সেটা দিয়েছি, আমরা চাই শ্রমজীবী অংশের মানুষের যে অধিকার, সে অধিকারকে রক্ষা করা এবং তাদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা, কারণ দেখা যাচ্ছে শ্রমজীবী মানুষের উপর যে আক্রমণ শুরু হয়েছে, যে আক্রমণটা শুরু হয়েছিল কংগ্রেস সরকারের আমল থেকে, মনমোহন সিং সরকার আমল থেকে, 2014 সালে মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শ্রমজীবী অংশের মানুষের উপর আক্রমণটার চরম আঘাত আনে, এবং শ্রমিকদের যে অধিকার
তাদের যে সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা, সেই সামাজিক সুরক্ষার যা ব্যবস্থা করা সেটা আজকে করা হচ্ছে না। ন্যূনতম মজুরি দিচ্ছেন না, শ্রমিকদের বিভিন্ন ভাবে অধিকারের উপর আক্রমণ, তার পাশাপাশি শ্রম আইন সংশোধনের নামে শ্রমিকদের যে অর্জিত অধিকার, সেই অর্জিত অধিকারের উপর আজকে আক্রমণ সেখানে নামিয়ে আনছেন। কৈলাস শহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। কমলা সাগরের সাংবাদিক আশিস মিয়াকে মারপিটের অভিযোগে অসি বিষ্ণুপদ ভৌমিকের শাস্তির দাবিতে শনিবার গোমতী জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করলো উদয়পুর প্রেস ক্লাবের সদস্যরা। মধুপুর পুলিশ ফাঁড়ির অসি বিষ্ণুপদ ভৌমিকের হাতে কমলা সাগরের সাংবাদিক আশিস মিয়া আক্রান্ত হওয়ার ঘটনায় শনিবার সকালে রাজ্য পুলিশের মহানির্দেশককে উদ্দেশ্য করে গোমতী জেলা পুলিশ সুপার এআর রেড্ডির নিকট ডেপুটেশন প্রদান করেন উদয়পুর প্রেস ক্লাবের সদস্যরা। উদয়পুর প্রেস ক্লাবের সম্পাদক দিলীপ দত্তের নেতৃত্বে উদয়পুর প্রেস ক্লাবের এক প্রতিনিধি দল এদিন ডেপুটেশন প্রদান করেন। এই ধরনের ঘটনায় উদয়পুর প্রেস ক্লাব তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে অভিযুক্তের শাস্তির দাবি জানান। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার 26টি পঞ্চায়েতের মোট 21 জন মণ্ডল সদস্য নিয়ে শনিবার কল্যাণপুর মণ্ডল অফিসে সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার অন্তর্গত 26টি গ্রাম পঞ্চায়েত থেকে নতুন করে রাজ্য কমিটির নির্দেশে মোট 21 জনের মণ্ডল কমিটি গঠন করে সাংবাদিক সম্মেলন করে বিজেপি কল্যাণপুর মণ্ডল অফিস গৃহে। নতুন করে 21 জনের কল্যাণপুর মণ্ডল কমিটিতে স্থান পায় সভাপতি হিসাবে জীবন দেবনাথ, সহ সভাপতি খগেন্দ্র দেপরমা, পূর্ণেন্দু ভট্টাচার্য এবং ইন্দ্রাণী দেপরমা। সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় গোপাল দেপরমাকে এবং জেনারেল সেক্রেটারি হন অসীম দেবরায় এবং চয়ন দেবরায়। সহ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় রামানন্দ সরকার, রুমা দাস এবং সঞ্জয় চন্দকে। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। জীবন দেবনাথকে সভার সভাপতি করে বক্তব্য রাখেন বিধায়ক সহ অন্যান্যরা। নতুন করে কমিটি গঠন হয় এক উৎসাহের বাতাবরণ সৃষ্টি হয় কর্মীদের মধ্যে। সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি করবে এবং আগামী দিনের যে লড়াই, যে সংগ্রাম এবং বিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে সেই সংগ্রাম আরো তেজি হবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি এই কথা বলতে পারি, সেই কল্যাণপুর বিরোধী বলতে যারা রয়েছে জনবিচ্ছিন্ন, তাদের এলাকার মধ্যে এমন কোনোভাবে তাদের পরিচয় বা জন মানুষের কাজে এমন কোনো নেতৃত্ব নেই বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে। আজকে জনবিচ্ছিন্ন করে দিয়েছে মানুষ। আমার বিশ্বাস চক্রান্তকারীরা চক্রান্ত করবে, কিন্তু এই নতুন মণ্ডল কমিটি তাদের লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে সংগঠনকে বৃদ্ধি ঘটাবে। কল্যাণপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলো এক ব্যক্তি। ঘটনা কাছাড় জেলার উধারবন থানার লাটি গ্রামে। জানা যায় মৃত ব্যক্তির নাম বদরুল হক বড়ভুইয়া। আসামের কাছাড় জেলার উধারবন থানার অন্তর্গত লাটি গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। হত যুবক লাটি গ্রামের বাসিন্দা আব্দুল হাশিম বড়ভুইয়ার ছেলে বদরুল হক বড়ভুইয়া, বয়স 35 বছর। ঘটনার বিবরণে জানা গেছে শুক্রবার রাতে বদরুল তার ঘরে ঘুমোতে যায়। রাত 2 নাগাদ বদরুলকে ঘরে দেখতে না পেয়ে বদরুলের খোঁজ করেন পরিবারের লোকেরা। পরে ঘরের বাইরে গাছের মধ্যে বদরুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবারের লোকেরা। পরে বিষয়টি জানানো হয় উদারবন পুলিশকে। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান উদারবন থানার এএসআই যতীন্দ্র সিংহ। তিনি গিয়ে বদরুলের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে বদরুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। ময়নাতদন্তের পর এদিন বিকেলে বদরুলের মৃতদেহ পরিবারের হাতে সমজে দেওয়া হয়। একটা পাওয়া গেছে লাঠি গ্রাম, একজন মানুষ হ্যাঙ্গিং করিয়া অবস্থা আছে বলে জানা কারণে ওসিয়ে আমার মোটায়ন করা হয়। আমি পার্টি স্টাফ লইয়া সৈতে সময় আমি গেছি লাঠি গ্রাম। পরে জানতে পারছে ছেলেটার নাম হইল বদরুল ইসলাম বড়ভুইয়া, তার বাবার নাম আব্দুল হাশিম বড়ভুইয়া, বয়স আনুমানিক 35। এখন ডেড বডি আনা পরে আমি শিলচর এসএনসিএ পোস্টমর্টেমর লাগি পাঠাই দিছে, ইনকোয়ারি জারি আছে। শিলচর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।
আপনার পুরনো গাড়ি কিংবা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া গাড়িকে নতুন করে সাজিয়ে তোলার কথা ভাবছেন, নিশ্চিন্তে চলে আসুন আমাদের জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বারে। ধর্মনগর বটরশি তিলথই রোডে রয়েছে আমাদের এই শোরুম। আমাদের এখানে রয়েছে যে কোনো মডেলের গাড়ির বডি মেরামত করার সুবন্দোবস্ত। আপনি পাবেন আপনার চাহিদা অনুযায়ী উন্নত মানের 2K কোম্পানির কালার করার সুযোগ। এছাড়া কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে নতুন এবং পুরনো মডেলের যে কোনো গাড়ি কিংবা বাইকের কালার ম্যাচিং করা হয়। আছে হাইড্রোলিক লিফটের মাধ্যমে গাড়ি সারাইয়ের ব্যবস্থা। পাবেন যে কোনো গাড়ি কিংবা বাইকের ইলেকট্রিক ওয়্যারিংয়ের সুবন্দোবস্ত। আমাদের দক্ষ কারিগরদের হাতের স্পর্শে আপনার গাড়ি কিংবা বাইক হয়ে উঠবে নতুন ঝকঝকে। আপনার গাড়ি কিংবা বাইকের বডি মেকিংয়ের যে কোনো প্রয়োজনে সদা প্রস্তুত জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বার, বটরশি তিলথই রোড, ধর্মনগর। এছাড়াও আমাদের এখানে নতুন ভাবে সংযোজিত হয়েছে জনতা স্টিল ফার্নিচার, যেখানে আপনারা পাবেন দক্ষ কারিগর দ্বারা তৈরি আপনার পছন্দ মতো উন্নত মানের ফার্নিচার, যেমন স্টিল আলমিরা, শোকেস, টেবিল, চেয়ার ইত্যাদি অতি আকর্ষণীয় মূল্যে। তাই আজই চলে আসুন জনতা স্টিল ফার্নিচারে। যে কোনো প্রয়োজনে ফোন করুন 9206178215 এবং 8414895627 এই নম্বরে। আপনাদের জন্য সুখবর, এই প্রথমবার আমাদের প্রিয় শহর ধর্মনগরে অতি উন্নত মানের মেশিন দিয়ে সুলভ মূল্যে ফ্লেক্স প্রিন্টিং করা হয় অফিস টিলা মান্ডপাড়া স্থিত M&M ফ্লেক্সে। অভিজ্ঞ ডিজাইনার দ্বারা এখানে ফ্লেক্স, ভেনি ফেব্রিক ইত্যাদি বিভিন্ন ধরনের ফ্লেক্স প্রিন্ট করা হয়। এছাড়াও সব ধরনের প্রিন্টিংয়ের অর্ডার নেওয়া হয় M&M ফ্লেক্সে। যোগাযোগের ঠিকানা মান্ডপাড়া M&M ফ্লেক্সে অথবা কালীবাড়ি রোড স্থিত মোনালিসা স্টুডিও, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। প্রযত্নে মিলন নাথ। ফোন নম্বর 9862609574 অথবা 9774119069। ফিরে এলাম বিরতির পর। মোবাইল ফোনের সূত্র ধরে কাছাড় জেলার উধারবন্দের রিচা ভট্টাচার্যের মৃত্যুর সাথে জড়িত সন্দেহে এক যুবককে আটক করল উধারবন্দ থানার পুলিশ। জানা যায় ধৃত যুবকের নাম জিষ্ণু চন্দ। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। রিচার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে মোবাইল ফোনের সূত্র ধরে এক যুবককে আটক করলো আসামের কাছাড় জেলার উদারবন্দ পুলিশ। ধৃত যুবক যিশু চন্দ বলে জানা গেছে। ধৃত যুবককে শনিবার আদালতে সোপর্দ করা হয়। এদিকে রিচাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এতে স্থানীয়রা জড়িত বলে দাবি রিচার পরিবারের। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রিচার বাবা রাজু ভট্টাচার্য দাবি করেন, তার মেয়েকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তার কথায় রিচা খুনের ঘটনায় স্থানীয়রা জড়িত রয়েছেন, এমনকি যিশু চন্দ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলেও দাবি করেন তিনি। রিচার বড় বোন জানান, যিশু চন্দ এক যুবককে জানায় রিচা নাকি তাকে জানিয়ে রেখেছিল করিমগঞ্জের এক যুবকের সঙ্গে তার বিয়ে না হলে সে আত্মহত্যা করবে। তার কথায় রিচা যদি এমন কথা বলে থাকে তাহলে বিষয়টি পরিবারের লোকেদের জানানো উচিত ছিল, কিন্তু যিশু তাদেরকে এমন কথা জানায়নি। যিশুর এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তার দাবি রিচা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আড়াল করতে যিশু চন্দ এমন কথা বলছে বলে দাবি করেন তিনি। যিশু চন্দ এই খুনের ঘটনায় জড়িত থাকতে পারে বলে উল্লেখ করে মহিলা জাগরণ সমিতির সাধারণ সম্পাদিকা উত্তরা পাঠক বলেন, যিশুর মাধ্যমে আসল অপরাধী ধরা সম্ভব হবে, রিচা যেন সুবিচার পায় তার জন্য নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। শিলচর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মানুষের সাথে জনসংযোগ বাড়াতে মালদা জেলার বিভিন্ন এলাকায় চলছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিদিকে বলো কর্মসূচি। এই কর্মসূচির মধ্য দিয়ে মানুষের হাতে দিদিকে বলো কার্ড তুলে দেওয়া হচ্ছে।
দিদিকে বলো কর্মসূচি নিয়ে গ্রামাঞ্চলগুলিতে জনসংযোগ বাড়াতে দুদিন ধরে চলছে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। মালদা জেলার হবিবপুর ব্লকের আক্তোল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার চালালেন ব্লক তৃণমূল কংগ্রেসের হবিবপুর ব্লক যুব সভাপতি দীপঙ্কর মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক ব্যানার্জির উদ্যোগে এবং মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অম্লান ভাদুড়ির পরামর্শে হবিবপুর ব্লক আক্তোল পঞ্চায়েত এলাকায় বিভিন্ন ব্যক্তিদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দিদিকে বলো কর্মসূচির মধ্য দিয়ে তাদের হাতে দিদিকে বলো কার্ড তুলে দেওয়া হয়। তাদের বোঝানো হয় দিদিকে বলো নম্বরে ফোন করে তাদের সমস্যার কথা বলতে। আক্তোল গ্রাম পঞ্চায়েতে জনসাধারণের সমস্যার কথা শুনেন তৃণমূল কংগ্রেসের হবিবপুর ব্লকের যুব সভাপতি দীপঙ্কর মণ্ডল সহ অন্যান্যরা। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে দিদিকে বলো কর্মসূচি শুরু হয়েছে, সেই কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু ব্লক যুব নেতৃত্বকেও দিয়েছিল। আমাদেরকে এর আগে পাঁচটা প্রোগ্রাম দিয়েছে, তৃতীয় প্রোগ্রাম আমরা করে শেষ করে গতকালকে 3 জানুয়ারি হবিবপুর ব্লকের আক্তোল গ্রাম পঞ্চায়েতের লালপুর বোদ্দা গ্রামে আমরা তার শুভ সূচনা করেছিলাম। লোক জমায়েতের প্রথম ধাপ থেকে গতকালকে থেকে পরপর 6টি ধাপে যে প্রোগ্রাম আমরা আজকে পতাকা উত্তোলনের মাধ্যমে সেই দিদিকে বলো কর্মসূচি যে চতুর্থ কর্মসূচিটা আমরা সেটা শেষ করেছি। আমরা ওই গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে দিদির যে দিদির নাম্বার লেখা যে কার্ড 9137091370 সেটা আমরা বিলি করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে জনগণের সুবিধার্থে যে সমস্ত প্রকল্পগুলো চালু করেছে সেই প্রকল্পের সুবিধা সম্পর্কে মানুষকে বলেছি, কোনো সমস্যা হলে দিদিকে বলো নম্বরে আমরা ফোন করে সেটা জানাতে বলেছি। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আমবাগান থেকে অজ্ঞাত পরিচয়ে যুবতীর অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অনুমান এলাকাবাসী। ঘটনা মালদার মানিকচক থানার কামালপুর এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়। আমবাগান থেকে অজ্ঞাত পরিচয় যুবতীর অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ধর্ষণের পরই খুন বলে অনুমান এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার কামালপুর এলাকায়, সামান্য দূরে আমবাগানে। শনিবার সকালে এই দেহ উদ্ধারকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। পুলিশ দেহ উদ্ধার করে যুবতীর পরিচয় জানতে এবং ঘটনার কিনারা করতে তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে আমবাগান নির্জন এলাকায় এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে যুবতীর অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ। ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলাকা ঘিরে ফেলে। স্থানীয়রা জানায় মৃত যুবতীর মুখে এবং দেহে আঘাতের চিহ্ন রয়েছে। দেহের পাশে পড়ে রয়েছে যুবতীর জুতা, কাপড়, ব্যাগ সহ সাজগোজের নানান সামগ্রী, এমনকি ব্যবহার করা কন্ডম পড়ে রয়েছে দেহের পাশেই। তা দেখে স্থানীয়দের অনুমান যুবতীকে ধর্ষণ করার পরই খুন করা হয়েছে, যদিও এই যুবতীর পরিচয় জানা এখনো সম্ভব হয়নি। এদিকে ঘটনাস্থলে ছুটে আসে মালদা জেলার DSP হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ সহ পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারা। ঘটনাস্থল থেকে পুলিশ নমুনাও সংগ্রহ করেছে। যুবতীর দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা 10:30টার সময় একটা মেয়ে গিয়ে আমার বাড়িতে বললো যে ঘুড়ির পাশে একটা ডেড বডি পড়ে আছে লেডিসে, এটাই এসে সবাই দেখছে, আমরাও দেখছি। কি অবস্থায় পড়েছিল ডেড বডিটা? মুখ থুবড়ে নিচে, মাথা নিচু করে পড়েছিল। কি মেয়ের? মেয়ে? লেডিস। কিরকম বয়স হবে? বয়স আনুমানিক 20 হবে মনে হয়। কিলো কি ছিল? না, অনেক পায়জামা দেখলাম আর একটা সুইটার শরীরে। না, কাপড় ছিল না, অর্ধনগ্ন অবস্থায় ছিল। অর্ধনগ্ন ছিল না, কাপড় ছিল। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মালদার আজমল ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার মুর্শিদাবাদ সুরুলিয়া মাদ্রাসায় 400 জন দুস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। মালদা সহ বিভিন্ন জায়গায় দুস্থ অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলো আজমল ফাউন্ডেশনের কর্মীরা। 4 জানুয়ারি মুর্শিদাবাদের সুরুলিয়া মাদ্রাসায় 400 জন দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করায় খুশি সংশ্লিষ্ট এলাকাবাসী। শীতবস্ত্র পেয়ে সাধারণ মানুষ, বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবী পীর কামিল মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব, মুফতি মোহাম্মদ নাজমুল হক, হাফেজ নজরুল সাহেব সহ আজমল ফাউন্ডেশন এবং ঈশা ফাউন্ডেশনের সমস্ত নেতৃত্ববর্গদের জন্য সার্বিক মঙ্গল প্রার্থনা করেন।
জানা যায় পশ্চিমবঙ্গ আজমল ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর মুফতি মোহাম্মদ নাজমুল হক এবং হাফেজ নজরুল সাহেবের নেতৃত্বে আজমল ফাউন্ডেশন ঈশা ফাউন্ডেশনের সহযোগিতায় মুর্শিদাবাদ মালদহ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মোট 10,000 শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রচন্ড খুশি এইভাবে প্রতি বছর যাতে তিনি সাহায্য করতে পারেন, আমাদের মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষ এতে উপকৃত হবে। আমাদের কম্বল বিতরণটা হচ্ছে দুস্থ পরিবেশের মধ্যে শীতকালীন মাওলানা বদরুল আজমল সাহেব আসাম এবং ইসা ফাউন্ডেশন পক্ষ থেকে কোঅর্ডিনেটর মুফতি নাজমুল হক সাহেব এবং মাওলানা বদরুল আলম সাহেবের সহযোগিতায় প্রায় 400-500 লোককে কম্বল বিতরণ করা হলো, যাতে শীত নিবারণ হয় শীতের কারণে। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অবৈধ উপায়ে কালাইনের জাডিঙ্গা নদী থেকে সংগ্রহ করা সড়কের কাজে ব্যবহৃত স্যান্ড গ্রাভেল বুঝাই দুটি লরি আটক করলো পাথারকান্দির বন বিভাগের কর্মীরা। অবৈধ উপায়ে কালাইনের ঝাটিঙ্গা নদী থেকে সংগ্রহ করা সড়কের কাছে ব্যবহৃত 7টি স্যান্ড গ্রেভেল বোঝাই লরির মধ্যে দুটিকে পাকড়াও করতে সক্ষম হয় বন বিভাগ। তবে সংবাদ লেখা পর্যন্ত পালিয়ে যাওয়া বাকি 5টি লরিকে ধরতে বন বিভাগের পক্ষে তীব্র অভিযান চলার খবর পাওয়া গেছে। সচেতন মহলের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে শনিবার দলবল নিয়ে তদন্তে নামেন করিমগঞ্জের নবাগত DFO জর্নুল আলী। সঙ্গে ছিলেন পাথারকান্দি এবং দুহালিয়া রেঞ্জের রেঞ্জ কর্তা যথাক্রমে দেবজ্যোতি নাথ এবং প্রবীর বিশ্বাস। বিশেষ সূত্রের ভিত্তিতে এদিন দুপুরে আসিমগঞ্জ মন্ডমালা বাইপাস সড়কের পাশে ওদ পেতে বসে প্রথমে অবৈধ ঝর্ণা পাথর বোঝাই 7টি লরিকে চ্যালেঞ্জ জানিয়ে আটক করতে সক্ষম হলেও পরে আটক লরিগুলির মধ্য থেকে 5টি পাথর বোঝাই লরি বন বিভাগের চোখে ধুলা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে খবর পাওয়া গেছে। এমন ঘটনায় স্থানীয় জনমনে বন বিভাগের রহস্যজনক ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আটক লরি দুটি বর্তমানে দুহালিয়া ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে, তবে চালক যথারীতি পলাতক বলে জানা গেছে। এদিকে বন বিভাগের এক সূত্রে জানা গেছে যে পালিয়ে যাওয়া AS-11CC-6833, AS-11DC-0623, AS-11CC-2521, AS-11CC-5822, AS-11DC-4176 নম্বরের লরিগুলোকে আটকের জন্য বনকর্মীরা জোর অভিযান অব্যাহত রেখেছে। তবে সংবাদ লেখা পর্যন্ত পলাতক পাথর বোঝাই লরিগুলি আটকের কোনো খবর নেই। এমর্মে দুহালিয়া রেঞ্জের রেঞ্জ কর্তা প্রবীর বিশ্বাস জানান যে জনৈক তাজ উদ্দিন নামের মহলদার সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চালানবিহীন উপায়ে রাতাবাড়ি এলাকায় চলা এক সড়কের কাজে এসব পাথর যোগান দিয়ে যাচ্ছিল। এবার তাকে পাকড়াও করে তদন্তে গতি আনা হবে। মই খবর পাওয়াতে গাড়ি ঘটে আইছে, তাত আনলোড হয়েছে, এইটো খবর পাই মই আইছো। এতিয়া যদি কাগজ থাকে তাহলে তিন লই যাব, কারণ না থাকলে মই গাড়িবিলাক অফিস সিজ করে লই যাব। এতিয়া দেখা গৈছে দুখন গাড়ি, ছয়খন গাড়ি আছিল, এইটো মই খবর নয়। যেহেতু ইনফরমেশন যেটো আছিল ছয়খন এবং ছয়খন গাড়ি, এইটো এইটো আমার ডিওপি স্যার খবর পারে পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।